10 মিনিট পরে, তো সময় নষ্ট করে লাভ নাই। আমাদের যেহেতু একটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা ক্লাসে আমাদের একটা চ্যাপ্টার শেষ করতে হয়, আমাদের টার্গেট থাকে এরকম। তো আমরা মোটামুটি আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেহেতু আপনাদের এটা নিয়ে একটা থিওরি আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কি স্যার, আপনার যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা, আমি বলতে চাচ্ছিলাম যে আমি যদি অঙ্কটা ইংলিশে সাবমিট করি আর থিওরি বাংলায় লিখি, কোনো প্রবলেম? কোনো সমস্যা নাই, সিস্টেমটা এরকমই আপনার। কিন্তু না, এখানে আবার অ্যাসাইনমেন্টে দেখলাম সিস্টেমে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটা দেওয়া, আমি এর জন্য আস করলাম। এটাই সমস্যা, আপনার অঙ্কটা তারা পুরোপুরি বাংলাতে কনভার্ট করেন। অঙ্কটা কিন্তু অনেক বই আপনাদের যে বইয়ে কিন্তু বাংলাতে আছে, তো অঙ্কটা অনেক জায়গাতে বাংলাতে আছে, অনেক জায়গাতে ইংলিশে আছে। আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেগুলো পড়াই বাংলা ভাষণেও, আমি দেখলাম যে অঙ্কটা অনেকেই ইংলিশে দেয়, ইংলিশে দেয় এবং এটার কোনো মানে এটার কোনো নর্মালি তো এই অঙ্কটা কিন্তু ইংলিশ ভার্সনই, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ম্যাথ গুলা হ্যাঁ সব ইংলিশ ভাষণে দেওয়া আছে। তো সেই কারণে আপনি থিওরি বাংলাতে লিখেন, ম্যাথটা ইংলিশে লিখেন, এটাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ইংলিশ বাংলা বানায় মানে মিলিয়ে লিখলে অনেক সময় সমস্যা থাকে, কিন্তু এক্ষেত্রে সমস্যা হবে না, কারণ ম্যাথটা ম্যাক্সিমামই আপনার ইংলিশে দেওয়া থাকে। তো আমরা শুরু করলাম, এই যে আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর থিওরিটা জানা লাগবে, কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কি গত ক্লাসে আসে নাই। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আমি একদম বিস্তারিত আজকে বলে দিব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পরে আজকে যে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো সেটা একটু ব্রিফ দিয়ে নিই আমি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পরে আমাদের ইউনিট 3, যেটা আপনাদের আজকে অ্যাসাইনমেন্টের প্রায় ব্যাক তার মতো কোয়েশ্চেন আপনাদের আলোচনা হবে। ইউনিট 3-তে আপনাদের এই যে ব্যয় বিশ্লেষণ নিয়ে একটা কোয়েশ্চেন আছে অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? তো ইউনিট 3 পড়লে আমাদের মোটামুটি এই ব্যয় বিশ্লেষণের যে কোয়েশ্চেনটা অ্যাসাইনমেন্টে আপনাদের করা লাগবে বা করা লাগবে, এটা আপনাদের কিন্তু হয়ে যাবে। এবং এখানে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি এবং এটার গুরুত্ব বা কেন দরকার, তো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা আমি আজকে বুঝাই দিচ্ছি, আর গুরুত্ব দ্রুত এগুলো আপনারা পড়ে নেবেন, কারণ এগুলো পড়তে অনেক সময় লাগবে। কারণ এই গুরুত্ব পড়াতে গেলে ওই যে আমি আজকে আর ব্যয় বিশ্লেষণটা ধরতে পারতাম না, কারণ ব্যয় বিশ্লেষণ থেকে আপনাদের এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল কাজটা শুরু। কারণ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল কাজটাই করি হচ্ছে এই ব্যয় মানে ম্যানেজাররা সিদ্ধান্ত গ্রহণ করে বা পরিকল্পনা প্রণয়ন করে এই ব্যয় গুলার উপরে বা এই ব্যয় গুলাকে অ্যানালাইসিস করি। ধরেন যে আমরা ব্যবসার মুনাফার ক্ষেত্রে বলি যে ব্যবসাটা মুনাফা করবে কিভাবে, আমরা দুইটা ভাবে ব্যবসার মুনাফা করতে পারি। হয় আমার বিক্রয় মূল্য বাড়ায় আমি ব্যবসা থেকে মুনাফা করতে পারি, ধরেন যে আমার ব্যবসার যে প্রোডাক্টটা এটার কোয়ালিটি ভালো, আগে আমি এটা 40 টাকা ছিল, এটার প্রফিট আমি এখান থেকে 5 টাকা রাখতাম, এখন এটাকে 45 টাকা করে দিলাম এবং প্রফিট 10 টাকা রাখলাম, তো উৎপাদন মানে বিক্রয় মূল্য বাড়িয়ে আমি মুনাফা করতে পারি। অথবা আমার বিক্রয় মূল্য ঠিক রেখে আমি আমার দক্ষতা বাড়িয়ে বা ইফিসিয়েন্সি বাড়িয়ে বা আমরা এটাকে বলেছি উৎপাদনশীলতা বাড়িয়ে আমার যে খরচ আছে সেটাকে কমিয়ে আমি কিন্তু আমার মুনাফাটা করতে পারি। ধরেন যে আমার প্রোডাক্টটা 40 টাকা মূল্য ছিল আগে বিক্রয় মূল্য, তো এখানে আমার উৎপাদন খরচ পড়তে হচ্ছে 35 টাকা, 5 টাকা আমার প্রফিট ছিল, তো আমি এখানে উৎপাদন খরচটা কমায় আমি নিয়ে আসতাম 30 টাকা, তো আমার এখানে 10 টাকা প্রফিট হলো। তো এইভাবে আমরা দুই ভাবে আমরা প্রফিটটা করতে পারি। তো ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও এই জিনিসটাই কাজে লাগে, যে ব্যয় বিশ্লেষণটা, যে আমার কোন জায়গাতে ব্যয়টা কমানো যাবে। এখন বিক্রয় মূল্য বাড়াইলে আপনারা জানেন যে বিক্রয় মূল্য বাড়াইলে এখানে প্রোডাক্ট অনেকে কিনতে যাবে না, কারণ বেশি দামের প্রোডাক্ট গুলো ম্যাক্সিমামই অ্যাভয়েড করে। আপনারা আমরা যারা মধ্যবিত্ত আছি সবাই মার্কেটে যে রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্টটা খুঁজি, এবং রিজনেবল প্রাইস পাইলেও দেখা যায় যে এটার ভিতরে কম আছে কিনা সেটা খুঁজি। তো সেই কারণে কস্টটা যদি মিনিমাইজ করা যায় সেটা সব ক্ষেত্রেই কাস্টমারদেরকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ইন্সপিরেশন দেয়। তো সেই কারণে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল ফোকাসটা থাকে যে এই উৎপাদন ব্যয়টা কিভাবে কমায় আনা যায়। তো সেই কারণেই আমরা তৃতীয় ইউনিটে আজকের যে আলোচনা থাকবে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা পড়বো, এবং এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল ফোকাস যেটা উৎপাদন ব্যয়টা আমি কিভাবে কন্ট্রোলে রাখতে পারবো, এই উৎপাদন ব্যয়টা কন্ট্রোলে রাখতে গেলে আমার সবগুলো ব্যয় সম্পর্কে জানতে হবে। আপনি যদি নাই জানেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় কোনগুলা, তাহলে আপনি সেটা কন্ট্রোল করবেন কিভাবে? আপনার প্রতিষ্ঠানে অনেক ধরনের ব্যয় আছে, আপনাদের বইয়ে প্রায় 17 আইটেমে, এখানে 17টা আইটেমে প্রায় এখানে ধরেন যে সরি 11টা ক্যাটাগরিতে প্রায় 27টা আইটেমের ব্যয় এখানে তারা উল্লেখ করেছে। 11টা ক্যাটাগরিতে 27 ধরনের ব্যয় তারা এখানে উল্লেখ করেছে আপনাদের ইউনিট 2-তে। আপনার ইউনিট 2-টা পড়লে ইউনিট 3-তে 3টা পার্ট আছে ভাগ করা, তো ইউনিট 3-তে তারা ব্যয়টা বিশ্লেষণ করতেই তারা 3টা পার্ট নিয়েছে। তো এখানে ব্যয় বিশ্লেষণ করতে গিয়ে তারা দেখিয়েছে যে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ প্রায় এখানে
12টার 11টা ক্যাটাগরিতে প্রায় 27 ধরনের বা 27 রকমের ব্যয় সাধারণত আমরা এখানে দেখে থাকি। তো সেইটা নিয়েও আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তো ব্যয় ধারণা আজকে আমাদের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, যেটা আপনাদের অ্যাসাইনমেন্টের ভিতরে আছে 2 নম্বর কোশ্চেন হিসাবে ব্যয় ধারণা কি এটা বিশ্লেষণ করা। তো এটা আপনারা আজকে পড়লে ক্লিয়ার হয়ে যাবে এবং ম্যানেজমেন্টের সংজ্ঞা বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি এটাও আজকে ক্লিয়ার করে দেবে। তো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা কি এটা ভালোভাবে বোঝার জন্য বাংলা সংজ্ঞার চেয়ে এখানে ইংলিশের সংজ্ঞা গুলা ভালো, কারণ এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সংজ্ঞা যারা বাংলা করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলা করার সময় ইংলিশের হুবহু টার্মটা আসে না। আপনি একটা সংজ্ঞা ইংলিশে যত সহজে মুখস্থ করতে পারবেন বাংলাতে এটা এত সহজে করা যায় না, কারণ বাংলাতে অনেকেই লেখার সময় ওই যে এখানে যেটা আভিধানিক একদম কাছাকাছি যে অর্থগুলো আছে ওইগুলো লিখে অনেক সময় মিনিং চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে আমরা ইংলিশ সংজ্ঞাগুলোই আজকে আলোচনা করব। এটা থেকে আপনি বাংলা করে নিতে পারবেন, চাইলে বাংলা লিখলেও চলবে, আপনি নিজের মতো করে এগুলা থেকে কি বুঝছেন একটা বাংলা লিখে দিলেও হবে, আপনাদের বইও আছে এটা। তো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এতদিন যা আলোচনা করছিলাম যে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা বলেছি যে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে আপনার এই ম্যানেজারদেরকে আপনার উৎপাদন ব্যয় হিসাব বা হিসাবে সহযোগিতা করার জন্য বা আপনার হিসাবের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এখানে সাপোর্ট দিয়ে থাকে যে অ্যাকাউন্টিং এর শাখাটা সেটাকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে থাকি। এটা আমরা বাংলা বইয়ে গত ক্লাসে আলোচনা করেছি। তো আমরা দেখি আজকে বিভিন্ন মনীষীদের এখানে যে সংজ্ঞাগুলো আছে এইগুলো একটু পড়ি। যেমন এখানে ওয়েগেন্ট এবং কাইসোয়ান ক্যামেল, কাইসোয়ান ক্যামেল উনি বিখ্যাত একজন লেখক, উনার বই আমরা যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আমরা পড়ে থাকি। তো উনি একটা সংজ্ঞা দিয়েছেন যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইজ এ ফিল্ড অফ অ্যাকাউন্টিং দ্যাট প্রোভাইডস ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর ম্যানেজার্স অ্যান্ড আদার ইন্টারনাল ইউজার্স। তো এই স্ক্রিনটা আপনাদের দেখা যাচ্ছে না, ডেফিনেশন স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, ডেফিনেশন স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এখানে এই যে আপনার এই যে কাইসোয়ান ক্যামেলের যে সংজ্ঞাটা আছে, কাইসোয়ান ক্যামেলে কিন্তু উনারা এই কথাটাই বলেছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আমরা বলতেছি যে এটা একটা ফিল্ড যেটা আপনার এখানে প্রোভাইড ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যে এটা আর্থিক এবং অর্থের সাথে রিলেটেড যে তথ্যগুলো আছে সেইগুলা ম্যানেজারদেরকে অথবা যারা এখানে ইন্টারনাল ইউজার আছে এই তথ্যগুলো তাদেরকে আপনার সরবরাহ করে থাকে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে এটা। অথবা আমরা এখানে যে গ্যারিসনের যে সংজ্ঞাটা আছে উনি বলেছেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য ফেজ অফ অ্যাকাউন্টিং কনসার্ন উইথ প্রোভাইডিং ইনফরমেশন টু ম্যানেজার্স ফর ইউজ ইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং অপারেশন অ্যান্ড ইট ডিসিশন মেকিং, যে এখানে যে প্ল্যানিং এবং কন্ট্রোলিং এর ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্ল্যানিং কন্ট্রোলিং এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ম্যানেজারদেরকে প্রয়োজনীয় আপনার এখানে অ্যাকাউন্টিং রিলেটেড তথ্য সরবরাহ করাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ। তো এইখানে আপনারা ডিসিশন মেকিং এর যে বিষয়গুলো, আমরা আমরা তো ধরেন যে ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো আমরা ডিসিশন মেকিং এর যে কাজটা আছে, ম্যানেজার হাজারো রকমের সিদ্ধান্ত প্রত্যেক দিন তাকে নিতে হয় এবং তার ব্যবসার সাথে প্রত্যেকটা ফেজেই আপনার সিদ্ধান্ত নিতে হয়। আপনাদের বইয়ে দেখবেন যে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সংজ্ঞা বিশ্লেষণ করতে যে ম্যানেজমেন্টের সংজ্ঞাটাকে আগে ভাঙছে, তো আমি এত ডিটেলসে যাব না। ম্যানেজমেন্টের সংজ্ঞাটা ম্যানেজমেন্টের ফাংশন দিয়েই হয়, যে আমরা সিম্পলি বলি প্ল্যানিং অর্গানাইজিং লিডিং কন্ট্রোলিং এই চারটা কাজ, ঠিক আছে? অথবা আমরা ম্যানেজমেন্টের সংজ্ঞাতে বলি যে আপনার যে কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য, ধরেন যে সেই উদ্দেশ্যটা কিভাবে অর্জন করা যাবে, সেই কারণে সেই উদ্দেশ্যটাকে কিভাবে অর্জন করা যাবে বা সেইখানে কিভাবে পৌঁছানো যাবে, সেইখানে পৌঁছানোর জন্য আগে ভাগে আপনি একটা কর্ম পরিকল্পনা তৈরি করবেন এবং সেইটা কিভাবে আপনি করবেন সেই জন্য আপনি প্রয়োজনীয় যে আপনার উপাদানগুলো আছে, যেমন ভূমি শ্রম মূলধন সংগঠন, এগুলোকে একত্রিত করবেন এবং এগুলোকে একত্রিত করে এগুলোকে চালানোর জন্য আপনি এখানে কর্মী সংস্থান করবেন, কর্মীদেরকে আপনি মোটিভেশন দিবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, ট্রেনিং দেওয়ার পরে এখানে কর্মীদের যার যার দায়িত্ব আছে তাদেরকে সেটা করানোর জন্য আপনি ডাইরেকশন দিবেন এবং ডাইরেকশন দেওয়ার পরে তারা কাজটা সঠিকভাবে করতেছে কিনা, অনেক সময় সঠিকভাবে যদি তারা না করে সেটা আপনি সমন্বয় সাধন করবেন এবং সংশোধনের ব্যবস্থা করবেন। এই সমন্বয় সাধন এবং সংশোধন এখানে চলে আসা হচ্ছে নিয়ন্ত্রণের কাজ। তো এই সমন্বয় সাধন এবং সংশোধন করে বা আপনি নিয়ন্ত্রণ করে আপনার যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটা আপনি হাসিল করে নেবেন। এটাই হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। যে ম্যানেজমেন্ট আমরা বলি যে ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস, এই দুইটা এনশিওর করে যে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য অর্গানাইজেশনের যে রিসোর্সেস গুলো আছে সেইগুলাকে কাজে লাগায়
আপনার যে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নেতৃত্ব দান এবং এখানে সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এই কাজগুলোকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য বা ভিশনটা আছে সেটাকে অর্জন করে, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যখন আসে তখন আমরা বলি যে এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা ফেজ বা ধাপ, বা এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা শাখা যেটা ম্যানেজারদেরকে এই যে প্রত্যেকটা কাজ, আমরা প্ল্যানিং বললাম, অর্গানাইজিং বললাম, লিডিং বললাম, কন্ট্রোলিং বললাম, স্টাফিং বললাম, ডাইরেকশন বললাম, মোটিভেশন বললাম, এই যে প্রত্যেকটা কাজ, এই প্রত্যেকটা কাজে কিন্তু ম্যানেজারদের সিদ্ধান্ত গ্রহণ করা দরকার পড়ে। সিদ্ধান্ত কিন্তু সবসময় সামনে নেওয়া হয় বা পিছনে নেওয়া হয় এরকম না, যে আমি কাজ শুরু করার সময় সিদ্ধান্ত নেই, এটা কিন্তু ঠিক না। আবার কাজ শেষ করার, ধরেন যে কাজের শেষে আমি সিদ্ধান্ত নেই, এটাও ঠিক না। সিদ্ধান্ত আপনার কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা সিদ্ধান্ত সবসময় নিতে হয়। ধরেন যে আপনি ক্লাস করতেছেন, আপনি লিখবেন নাকি শুনবেন, এটা একটা সিদ্ধান্ত। আপনি লিখতেছেন, এখন আপনি ইংলিশে লিখবেন না বাংলাতে লিখবেন, এটা একটা সিদ্ধান্ত। ইংলিশে বাংলাতে লিখতেছেন, ঠিক আছে, আপনি লিখতেছেন খাতায় লিখবেন নাকি আপনি টাইপ করবেন, এটা একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত আপনার কন্টিনিউয়াস একটা প্রসেস, এটাকে আপনি নিতেই হবে। ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি পরিকল্পনা বলেন, আপনার এখানে আমরা যেটা বলি সংগঠন বলেন, অথবা এখানে আমরা স্টাফিং, কন্ট্রোলিং, কোঅর্ডিনেটিং, এই প্রত্যেকটা কাজই আপনার এখানে সিদ্ধান্ত নেওয়া লাগে। তো এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অ্যাকুরেট সিদ্ধান্তটা নিতে গেলে আপনার এখানে ইকোনমিক্যাল সরি এখানে অ্যাকুরেট সিদ্ধান্ত নিতে গেলে ইকোনমিক অ্যান্ড অ্যাকাউন্টিং ইনফরমেশনটা আপনার দরকার পড়ে। যদি আপনি অ্যাকুরেট সিদ্ধান্ত নিতে যান বা ফোরকাস্টিং করতে যান যে আপনার এই বছরে সেলস হয়েছে 1 লাখ, আপনি এরপরের বছরে এই সেলস কি বাড়াইতে পারবেন নাকি এটা 1 লাখই রাখবেন, এই সিদ্ধান্তটা আপনার প্রিভিয়াস যত রেকর্ড আছে, আপনি 5 বছর ধরে ব্যবসা করতেছেন, আপনার যে ডাটা আছে সেই ডাটাগুলো আপনি গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করেন, আপনি ড্যাশবোর্ডে যখন আপনি গ্রাফিক্যালি দেখবেন যে আপনার সেলসটা বাড়তেছে প্রত্যেক বছরই কত বাড়তেছে, আপনি এটাকে অ্যাভারেজ করে আপনার বাড়া কমা লোয়েস্ট লেভেল হাইয়েস্ট লেভেল ধরে আপনার কত পার্সেন্ট বাড়লো এটা ধরে আপনি এরপরের বছর, ধরেন যে আগামী বছরে আপনি 1 লাখ ইউনিট কি 1 লাখ ইউনিটই রাখবেন নাকি এর থেকে আরো 10,000 ইউনিট বাড়াবেন, নাকি 5,000 ইউনিট বাড়াবেন, নাকি 50,000 ইউনিট বাড়াবেন, এই সিদ্ধান্তটা আপনি নিতে পারেন। এই যে আপনি এই যে কতটুকু বাড়াবেন এই সিদ্ধান্তটা নিলেন, এটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর বেসিস করে অথবা আপনার এই যে ইকোনমিক ইনফরমেশনের উপর বেসিস করে নিলেন। তো এই কাজটাই সাধারণত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ। ম্যানেজাররা সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু সিদ্ধান্তটা বায়বীয় হবে না, সিদ্ধান্তটা হবে রিয়ালিস্টিক এবং বাস্তবসম্মত। সিদ্ধান্ত নিতে গেলে আপনার তথ্যের উপরে নির্ভর করে সিদ্ধান্তটা নিতে হয়, এবং তথ্য আমরা এখন হিসাব বিজ্ঞান, এই যেমন আমরা বলি যে এখানে কিছু নিয়ম নীতি বা রুলস রেগুলেশনের উপরে চলে, হিসাব বিজ্ঞান এখানে লেখা আছে। ম্যানেজমেন্টটাও আমরা বলি যে ম্যানেজমেন্ট অলসো সায়েন্স, ম্যানেজমেন্টটাও এখানে সায়েন্স অ্যাপ্লাই করে। তো বিজ্ঞানের কিছু বিষয় ম্যানেজমেন্টও অ্যাপ্লাই হয়, তো সেই কারণেই আমরা এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এই ইনফরমেশন গুলোকে ব্যবহৃত হতে দেখি, যেটা দিয়ে ম্যানেজার বিভিন্ন লেভেলে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং অ্যাকুরেট সিদ্ধান্তটা সে নিতে পারে। তো এখানে আমরা গ্যারিসনের একটা সংজ্ঞা আছে, দেখেন এরপরের সংজ্ঞাটা গ্যারিসনের দেওয়া আছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য ফেজ অফ অ্যাকাউন্টিং কনসার্ন উইথ প্রোভাইডিং ইনফরমেশন টু ম্যানেজার্স ফর ইউজ ইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং অপারেশন অ্যান্ড ইন ডিসিশন মেকিং। এই যে এখানে অ্যান্ড ইন ডিসিশন মেকিং এর কথাটা বলা আছে যে প্ল্যানিং এবং কন্ট্রোলিং অ্যান্ড ইন ডিসিশন মেকিং, যে এখানে প্ল্যানিং এবং কন্ট্রোলিং এর ডিসিশন আছে, যে সিদ্ধান্ত গ্রহণের প্রত্যেকটা পর্যায়ে পরিকল্পনা পরিকল্পনা অথবা নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রত্যেকটা পর্যায়ে ম্যানেজারকে প্রয়োজনীয় ইনফরমেশন সরবরাহ করাটাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ, বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে এটাই আমরা মিন করি, এটা গ্যারিসন বলেছে। আবার স্মিথের একটা সংজ্ঞা আছে, স্মিথের সংজ্ঞাতে দেখেন লিখেছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য অ্যাকাউন্টিং সিস্টেম ফর প্রোভাইডিং ম্যানেজার্স উইথ দ্য কোয়ান্টিটেটিভ ইনফরমেশন দে নিডেড ফর প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং। এই যে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের জন্য ম্যানেজারকে কোয়ান্টিটেটিভ নট কোয়ালিটেটিভ, মানে কোয়ান্টিটেটিভ বলতেই এখানে ফিগার থাকবে, এই কোয়ান্টিটেটিভ ডাটা যখন এখানে সরবরাহ করে যে সিস্টেমটা অ্যাকাউন্টিং এর যে শাখাটা সেটাকে আমরা এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলছি। তো এভাবেই প্রত্যেকটা সংজ্ঞাতেই আমরা এখানে বুঝেই যাচ্ছি যে এখানে প্ল্যানিং এবং কন্ট্রোলিং এর কাজ ম্যানেজার যেহেতু করে, শুধুমাত্র প্ল্যানিং কন্ট্রোলিং না, ম্যানেজারের কাজ আমি একটু আগে বলেছি যে এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, এই প্রত্যেকটা কাজই আপনার এখানে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়বে এবং সেখানে আপনার এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রয়োজনীয় তথ্য দিয়ে সরবরাহ করবে। এই ডেফিনেশন মোটামুটি এইটাই, ঠিক আছে, আপনি এতটুকু জানলেই চলবে।
আপনার এখানে বিস্তারিত সংজ্ঞায় যে হর্ন জ্ঞান দিয়েছেন, হর্ন জ্ঞানের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। উনি বলেছেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং দ্যাট প্রডিউসেস ইনফরমেশন ফর ম্যানেজার্স উইদিন অ্যান অর্গানাইজেশন। ইট ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মিজারিং, অ্যাকুমুলেটিং, অ্যানালাইজিং, প্রিপেয়ারিং, ইন্টারপ্রিটিং অ্যান্ড কমিউনিকেটিং ইনফরমেশন দ্যাট হেল্পস ম্যানেজার ফুলফিলিং অর্গানাইজেশন অবজেক্টিভস। যে অর্গানাইজেশনাল যে অবজেক্টিভ আছে সেটাকে ফুলফিল করার জন্য ম্যানেজারকে সাহায্য করে যে ইনফরমেশনটা সেটাকে আমরা এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলছি। তো এখানে সংজ্ঞাতে আপনারা যতটুকু পেয়েছেন এবং বইয়ের ভিতরে যেটা আছে আপনাদের এই ধরে যে আমি ভিডিওটা আমি দিয়ে দিব, তো আপনারা চাইলে সংজ্ঞাগুলো আপনি ভিডিও থেকেও লিখে নিতে পারবেন বা আপনি এটা যে কোনো বইও খুঁজে পাবেন। তো সংজ্ঞাগুলো আপনি দেখে এটা থেকে আপনি একটা বাংলা আইডিয়া নিজেই খুব সুন্দর করে লিখে নিতে পারবেন, বইয়ের থেকে ভালো আপনি লিখতে পারবেন। তো স্যার, হাউ মেনি ডিফিনিশন উইল উই কোট ইন দ্য এক্সামিনেশন ফর দ্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু? আপনার সময় থাকবে না, আপনার এটা হচ্ছে মার্কস এর উপর নির্ভর করে। আপনার যদি দেয় হচ্ছে যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি এটা নিয়ে আলোচনা করতে যদি আপনার দেয় হচ্ছে এক মার্ক, তো আপনি সর্বোচ্চ একটা সংজ্ঞাই লিখবেন, ঠিক আছে? আপনি যা বুঝছেন আর একটা সংজ্ঞা, ঠিক আছে? এটা দিয়ে সামার এটানে শেষ। আর আপনার যদি দুই মার্কস দেয় সেক্ষেত্রে দুইটা দেন, যদি আপনার এখানে তিন মার্কস দেয়, যদি পাঁচ মার্কস দেয় আপনি সেটা অনুযায়ী আপনার ডেফিনেশন বাড়ান, এতে কোনো সংজ্ঞা এই সমস্যা নেই। আপনার এক মার্চের জন্য আপনি জানেন সংজ্ঞা আপনার পাঁচটাই মুখস্থ আছে, ঠিক আছে? আমি ধরলাম আপনার পাঁচটা সংজ্ঞা মুখস্থ আছে আপনি জানেন, এখন আপনার মার্কস দিচ্ছে শুধুমাত্র এটার জন্য এক, আপনার বলছে যে ব্যাখ্যা করেন এক। এখন আপনি পাঁচটা সংজ্ঞা লিখছেন, পাঁচটা সংজ্ঞা লিখতে আপনার পৃষ্ঠা রাখছে দুইটা পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠাতে আপনি লাইন লিখছেন হচ্ছে চোদ্দ চোদ্দ আঠাশটা বা পনেরো পনেরো তিরিশটা। দুই পৃষ্ঠা লিখতে আপনার সময় লাগছে হচ্ছে মিনিমাম ধরেন যে আপনার বারো থেকে পনেরো মিনিট, কিন্তু আপনি এক মার্কসের জন্য সময় পাইতেন দুই মিনিট, তা আপনি খরচ করতেন পনেরো মিনিট। তার মানে আপনি বড় কোশ্চেন একটা কিন্তু ফুল মিস করবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে খালি জানলেই ধরেন যে লেখা দিবেন এরকম না, হ্যাঁ মুখস্থ করেন জানেন কিন্তু জায়গা মধ্যে ডেলিভারি মানে যতটুকু দরকার ততটুকু এর বেশি না। ওকে ওকে ওকে। এরপর হচ্ছে ডেফিনেশন অফ এখানে কস্ট যেটা আছে এটা আমরাও আগে করছি, অনেক সময় দেখা গেছে যে মানে মাদার সাবজেক্ট মুখস্থ আছে পাইসি ইচ্ছা মতো লিখছে, পরে দেখা গেছে যে পরের কোশ্চেন গুলো শর্ট করে করে লিখতেছে এবং অনেক কোশ্চেন ছাড়েও আসতেছে। তো এরকম যাতে না হয় যে আগে থেকেই একটু খেয়াল রাখতে হবে যে আমি ম্যাক্সিমাম এখানে কতটুকু সময় ব্যয় করলে আমার ভালো, এটাকে আমরা বলি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকলে পরীক্ষা ভালো হবে। এরপর হচ্ছে ডেফিনেশন অফ কস্ট, আমরা এখন কস্টে চলে গেলাম ইউনিট থ্রি এর, এটা ঠিক আছে? আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আর আলোচনা করলাম না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আমরা এখানে ভাঙতে গেলে আপনারা অনেক কিছুই আপনাদের ইউনিট টু তে পাবেন, পুরোটা ইউনিট টু আপনি একটু দেখে নিন, এখানে অনেক কিছুই হাবিজাবি লিখা আছে, এত কিছু দরকার নেই। আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি শিখবেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কেন দরকার বা এটার কার্যাবলী বা ফাংশন গুলো একটু শিখবেন, শেষ। তারপরে আপনারা চলে আসবেন ইউনিট থ্রিতে, ইউনিট থ্রিতে আমরা ডেফিনেশন অফ কস্ট, যে কস্টের সংজ্ঞায়নটা আমরা একটু করি, কারণ এই কস্ট আমার জানতে হবে। কস্ট ছাড়া আমরা কোনো কিছুই একুরেটলি আমার ধরেন যে আমি অন্তর্ভুক্ত করতে পারবো। তো কস্টটা আসলে কি, আমরা ধরেন যে ব্যয় নিয়ে বলতে গেলে ব্যয় বা উৎপাদন ব্যয়, আমরা এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ব্যয়টাকে অনেক সময় উৎপাদন ব্যয়ই বলি, ঠিক আছে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ব্যয়টা অনেকটা উৎপাদন ব্যয়ের সাথে রিলেটেড, কারণ আমরা এখানে এই যে কস্ট ম্যানেজমেন্টটা করি, ঠিক আছে? বা কস্ট শীট করি, কস্ট শীট বা কস্ট ম্যানেজমেন্টের আমাদের যে কাজগুলো থাকে, যে আমরা এখানে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করতে গেলে ইউনিট কস্ট কত অথবা টোটাল কস্ট কত সেটা আমরা বের করি, অথবা পার ইউনিট আপনার কস্ট অথবা পার ইউনিট লেবার কস্ট, পার ইউনিট মেশিন কস্ট, এগুলো আমরা বের করি। তো সে কারণে আমরা কস্ট বলতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা প্রোডাকশন কস্টটাকে মিন করি। তো আমরা এখানে কস্টের সংজ্ঞাতে একটু যাই, আসলে কস্টটা কি, কস্ট এখানে আপনি খুব সহজ সংজ্ঞা, কস্ট ইজ এ স্যাক্রিফাইস অফ রিসোর্সেস, আমরা যে কোনো একটা সুবিধা পাওয়ার জন্য আমাদের যেই সম্পদ আছে সেটাকে যখন আমি স্যাক্রিফাইস করতেছি বা উৎসর্গ করতেছি যে কোনো আমার সুবিধা পাওয়ার জন্য, যে কোনো ভবিষ্যৎ বা বর্তমান সুবিধা পাওয়ার জন্য আমার যতটুকু সম্পদ আমি ছেড়ে দিচ্ছি বা ত্যাগ করতেছি বা আমার যতটুকু সম্পদ আমি ব্যয় করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যয়, ঠিক আছে? যে ব্যয়টা কিন্তু
আপনার এখানে সরাসরি আমরা যখন এক্সপেন্স বলি, এক্সপেন্সের ভিতরে বা ব্যয়ের ভিতরে কিন্তু এখানে তিনটা জিনিস জড়িত থাকে। ব্যয় বলতে শুধুমাত্র ব্যয় বলা যাবে না, ব্যয়ের ভিতরে অনেকগুলো জিনিস থাকে। ধরেন যে আমি একটা খরচ, ধরেন আপনি 10,000 টাকা দিয়ে একটা ফার্নিচার কিনছেন, এক্সাম্পল হিসেবে বলি, ধরেন যে আমার পিছনে একটা আলমারি আছে, ঠিক আছে, এই আলমারিটা আমি কিনছি 20,000 টাকা দিয়ে। তো এই 20,000 টাকা দিয়ে আমি আলমারিটা কিনছি, এটা আমার খরচ, ঠিক আছে, আমি 20,000 টাকা দিয়ে একটা আলমারি কিনছি, তা আমি এটা খরচ করলাম বা ব্যয় করলাম। তো এই যে ব্যয় করছি, এটা কি পুরোটাই আসলে আমার ব্যয়? এটা পুরোটা আমার ব্যয় না, ঠিক আছে। এটা কিন্তু আমরা বলতেছি যে আমি আমার নগদ টাকাটা 20,000 টাকা আমি কিন্তু এখানে উৎসর্গ করছি এই আলমারিটার জন্য। এখন এই 20,000 টাকা যে আমি উৎসর্গ করছি, এই উৎসর্গ করা আমার কোনো না কোনো বেনিফিটের কারণে আমি করছি, বা কোনো না কোনো স্পেসিফিক অবজেক্টিভস এর জন্যই আমি এটা করছি, যে এটা দিয়ে আমি দেখা যায় যে কাপড় টাপড় আমার নষ্ট হয়ে যায়, নাহলে আমি এটা কিনছি, তো এটা আমার বেনিফিট দিবে। এখন বেনিফিট দিবে, ঠিক আছে, এটা আমি কিনছি 2 বছর আগে, ঠিক আছে, 2 বছর আগে কিনছি 20,000 টাকা দিয়ে। এখন এটার প্রাইস কি আর 20,000 টাকা আছে? এটার প্রাইস কিন্তু 20,000 টাকা নাই। এটা দেখা যাবে যে 20,000 টাকা দিয়ে কিনছি, এখন এটা আমি যদি বিক্রি করতে যাই, এটা আমি 15,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবো। তো দেখা যাবে যে এখানে ধরেন যে 15,000 টাকা দিয়ে বিক্রি করলাম, 5,000 টাকা কিন্তু এখানে চলে গেছে। তো এই 5,000 টাকা কিন্তু ব্যয়, ঠিক আছে। আবার এখানে আমি 20,000 টাকা খরচ করছি, 20,000 টাকাও আমার ব্যয়। এখন 20,000 টাকার ভিতরে 5,000 টাকা একদমই চলে গেছে, অতীত অতীত হয়ে গেছে, এটা আর আমি পাবই না, এটা পুরোপুরি চলে গেছে, এটা এক ধরনের ব্যয়। আবার এখানে 15,000 টাকা আছে, ঠিক আছে, এই যে এটা বিক্রি করলে আমি 15,000 টাকা পাবো, বা এটা আমি বিক্রি করতেছি না, আমি এটা ইউজই করবো, এখানে 15,000 টাকা এই সম্পদটা যেটা আমি ব্যয় করছি এটা কিন্তু এখনো আছে। তো এই কারণে ব্যয়ের ভিতরে আমার তিনটা অংশ থাকে। একটা জিনিস যখন আপনি ব্যয় হিসাবে বলবেন, ব্যয়ের ভিতরে অবশ্যই তিনটা জিনিস আসবে, ঠিক আছে, যে ব্যয়ের ভিতরে আমার একটা ব্যয় থাকবে যে পুরোপুরি এক্সপেন্স আমরা এটা বলি, যেটা খরচ হিসাবে চলে গেছে, যেটা আর আসবে না, যেটা অতীত, এইটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা বর্তমানে আমি ব্যবহার করতেছি, বর্তমানে ব্যবহার করলে যেটা শেষ হয়ে যাবে, যেটার ইউজেবল ভ্যালু বর্তমানে আছে, এইটা। আরেকটা হচ্ছে এটা ভবিষ্যতে আপনাকে কোনো না কোনো ভাবে এখানে আপনাকে হেল্প করবে। তো এই ব্যয়ের তিনটা অংশ থাকে। তো আমরা এটা একটু পরেই ব্যয়ের এই তিনটা অংশ বিস্তারিত আলোচনা করব। তো আমরা ডেফিনেশনটা একটু ক্লিয়ার করি। ব্যয়ের ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেলে আমরা ব্যয়ের যে তিনটা অংশ আছে, এই ব্যয়ের তিনটা অংশ আমরা আলোচনা করে ফেলতে পারবো। তো ব্যয়টা আপনি সংজ্ঞা যখন পড়বেন, এই জিনিসটা আমি একটু মাথায় দিলাম এই কারণে যে ব্যয়ের সংজ্ঞা পড়তে গেলে আপনি এই তিনটা জিনিস একটু মাথায় রাখবেন, যে ব্যয়ের কিন্তু পুরাটাই, আপনি যে কষ্ট বলতেছেন, কষ্টের কিন্তু পুরাটাই আপনার কষ্ট না। কষ্টের ভিতরে একটা জিনিস থাকে হচ্ছে এক্সপেন্স, যেটা আপনি মানে খরচ হিসেবে চলে গেছে, মানে অলরেডি খরচ হয়ে গেছে। আবার একটা অংশ থাকে যেটা একদম ধরেন যে আপনার আর এটা রিকভারি করা যাবে। এক্সপেন্সটা হচ্ছে বর্তমানে আপনি এটা ব্যবহার করতে পারবেন, ধরেন যে আপনি এই যে আপনার বাড়ি ভাড়া দিলেন, এই মাসের বাড়ি ভাড়াটা আপনি প্রত্যেক মাসে বাড়ি ভাড়াটা শুরুতে দিয়ে দেন, বাড়ি ভাড়াটা আপনি দিয়ে দিলেন শুরুতে, তো পুরো মাসটা কিন্তু আপনি চলতে পারবেন। তো 30 দিনের খরচটা আপনি আগে দিয়ে দিন, এটা হচ্ছে আপনার এক্সপেন্স, এই কারণে আমরা বলি হচ্ছে র্যান্ড এক্সপেন্স, এটা আপনার কোনো লোকসান না। কিন্তু যে একটু আগে আমি যেটা বললাম যে আমার সম্পত্তি, আমি যে আলমারিটা কিনছি 20,000 টাকা দিয়ে, 5,000 টাকা কিন্তু আমার গেল, 5,000 টাকা আর আমি উদ্ধার করতে পারবো, এটা হচ্ছে আমার লস, যে 5,000 টাকা পুরোপুরি আমার অবচয় হয়েছে, এই অবচয়টা হচ্ছে আমার লস, এটা রিকভার করা যাবে না, এটা পুরোপুরি শেষ হয়ে গেছে অতীতে। তো এই কষ্টের ভিতরে বা ব্যয় নিয়ে যখন আমরা কথা বলবো, ব্যয়ের ভিতরে তিনটা অংশ থাকবে, যে প্রথমে আমরা বলছি যে একটা অংশ থাকবে অতীত, যেটা আর কাভার করা যাবে না, যেটা একদমই শেষ হয়ে গেছে, এটা থেকে আর বেনিফিট পাওয়া যাবে না। ব্যয়ের ভিতরে বা কষ্টের ভিতরে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে আমরা লস। আবার ব্যয়ের ভিতরে বা কষ্টের ভিতরে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে এক্সপেন্স, যেটা বর্তমানে আমাদের সুবিধা দিবে, বর্তমানটা যখন চলে যাবে তখন এটা আবার হয়ে যাবে লস। আবার ব্যয়ের ভিতরে একটা অংশ মানে কষ্টের ভিতরে একটা অংশ থাকবে, সেটা হচ্ছে আমরা অ্যাসেট হিসাবে কাজ করবো, যেমন 15,000 টাকা আমার এখনো অ্যাসেট হিসেবে এটা কাজ করতেছে। তো এই ব্যয় বলতে শুধুমাত্র আপনি ব্যয় ধরবেন না, হ্যাঁ, ব্যয় বলতে শুধুমাত্র এক্সপেন্স বলা যাবে না, ব্যয় বা কষ্ট যেটা আছে আমরা এখানে এই উৎপাদন ব্যয় হিসাবে আমরা এখানে প্রোডাকশন কস্ট বলি, ঠিক আছে। কস্ট বলতে কস্টের ভিতরে এই তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে কস্ট শুধু কস্ট না, ঠিক আছে, কস্টের ভিতরে এক্সপেন্সও থাকে, লসও থাকে, আবার এখানে অ্যাসেটও থাকে। তো সেই কারণে আপনি সংজ্ঞা দিতে গেলে অনেক সংজ্ঞাতেই এই জিনিসগুলা পাবেন, তো সেই কারণে আপনি মনে করেন না যে এটা ভুল, আমরা একটু পরে এটা ক্লিয়ার করবো। তো সেই কারণেই আমরা এখানে
যে সংজ্ঞাটা আছে আমরা সংজ্ঞাটা যদি পড়ি একদম শুরু থেকে, যে কস্ট আর দ্য রিসোর্সেস স্যাক্রিফাইস অর ফরগোন টু অ্যাচিভ এ স্পেসিফিক অবজেক্টিভস, যে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করার জন্য আমরা যে রিসোর্সেস স্যাক্রিফাইস করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে কস্ট, অথবা কস্ট ডিফাইন এজ দ্য বেনিফিট অ্যাকোয়ার গুডস অর সার্ভিসেস, কস্ট ডিফাইন এজ দ্য বেনিফিট অ্যাকোয়ার গুডস অর সার্ভিসেস, পণ্য অথবা সেবা থেকে আমরা যে বেনিফিটটা পাই সেটাকে আমরা এখানে কস্ট বলতেছি, অথবা ইট ইজ অ্যান এক্সচেঞ্জ প্রাইস এ স্যাক্রিফাইস মেড টু সিকিউর সাম বেনিফিটস, যে এটাকে আমরা এক্সচেঞ্জ প্রাইস বলতেছি, যে এটা আমরা এক্সচেঞ্জ প্রাইসও বলতে পারি, অথবা যেই সম্পদটা আমরা কোনো বেনিফিটের কারণে আমরা অদল বদল করতেছি সেই আমরা স্যাক্রিফাইসটাকে বলতে পারি। তো আমরা ধরেন এখানে কয়েকটা সংজ্ঞা পড়ি, এখানে অ্যাকর্ডিং টু খান এন্ড জেন, যে খান এবং জেন একটা সংজ্ঞা দিয়েছেন, তো উনাদের যে সংজ্ঞাটা আছে উনারা এখানে সংজ্ঞাতে যেটা আছে আমরা যদি একটু যাই এখানে উনাদের সংজ্ঞাতে, এখানে দেখেন এই যে খানের যে সংজ্ঞাটা আছে, খানের সংজ্ঞাতে আমরা পেয়েছি যে খান বলছেন যে এখানে কস্ট বলতে, যে খানের সংজ্ঞাটা আমরা একটু দেখি, কস্ট ইজ এ স্যাক্রিফাইস অফ রিসোর্সেস, একটু আগে আমরা এটা পড়েছি, এটা শেষ। আমরা হেইসেন এন্ড মাওয়ের সংজ্ঞাটা পড়ি, হেইসেন এন্ড মাওয়েনের সংজ্ঞা যেটা আছে যে কস্ট ইজ দ্য ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট, টাকা অথবা টাকার অঙ্কে পরিমাপযোগ্য স্যাক্রিফাইস ফর গুডস এক্সপেক্টেড টু ব্রিং এ কারেন্ট অর ফিউচার বেনিফিট টু দ্য অর্গানাইজেশন, যে এখানে কস্ট ইজ দ্য ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট ভ্যালু স্যাক্রিফাইস ফর গুডস এক্সপেক্টেড টু ব্রিং এ কারেন্ট অর ফিউচার বেনিফিট টু দ্য অর্গানাইজেশন, যে বর্তমানে অথবা ভবিষ্যতে অর্গানাইজেশনের জন্য সুবিধা আনতে পারে এরকম ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট কোনো আমি যদি কিছু যদি আমি স্যাক্রিফাইস করি সেই স্যাক্রিফাইসটাকে আমরা এখানে খরচ বলতেছি বা কস্ট বলতেছি। এরপরে হর্নগেনের একটা সংজ্ঞা আছে, এই যে হর্নগেন উনি সংজ্ঞা দিয়েছেন, হর্নগেন এখানে অনেকজন রাইটার আছে, তিন চারজন রাইটার, তো হর্নগেনের যে সংজ্ঞাটা আছে হর্নগেনের সংজ্ঞাতে উনি বলেছেন যে কস্ট ইজ এ স্যাক্রিফাইস অর গিভিং আপ অফ রিসোর্সেস ফর এ পার্টিকুলার পারপাস, যে কোনো একটা উদ্দেশ্যে আমি যখন কোনো স্যাক্রিফাইস বা খরচ করতেছি এটাই কস্ট করতেছি। আচ্ছা কস্ট নেওয়ার সংজ্ঞা পড়া লাগবে না, আপনি এক দুইটা সংজ্ঞা দিলেই চলবে, মোটামুটি কথা সবার একই, ঠিক আছে। তো আমরা এখানে কষ্টের পরে এখন কষ্টের সংজ্ঞা শেষ, আমরা ধরেন যে এই কষ্টের সংজ্ঞাতেই আমরা যে জিনিসগুলো পেয়েছি আমরা যদি একটু নোট করি যে যেই বিষয়গুলো আমরা কষ্টের ভিতরে পেলাম, হ্যাঁ এই বিষয়গুলো আমরা একটু ধরেন যে আপনাদের বইয়ে এখন যাব, যে বইয়ের এখন হচ্ছে আমরা বই নিয়ে আলোচনা শুরু করব, যে বইয়ের ভিতরে কি দেওয়া আছে কষ্ট নিয়ে। তো আমরা এখানে বইয়ের ভিতরে আপনাদের কষ্ট নিয়ে যে আলোচনাটা, এখানে বইয়ের ভিতরে কষ্ট নিয়ে আলোচনাতে দেওয়া আছে আপনার, আমরা ইউনিট টুতে গেলে আমরা ইউনিট টুতে এটা সরাসরি পাবো, বইয়ের ভিতরে যেটা দেওয়া আছে যে আপনারা ইউনিট টুতে যাদের কাছে ধরেন আপনারা বাসায় আছেন, বাসায় থাকলে একটু বইটা একটু কাছাকাছি রাখবেন, তাহলে আপনি অন্তত আমি যেটা পড়াচ্ছি এটা দাগায় ফেলতে পারবেন, পড়াইলে আপনি সাথে সাথে যদি বইটা পাশে রাখেন দাগায় ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি খুঁজা বের করতে এবং এটা পড়তে সুবিধা হবে। শুধুমাত্র যদি বই কাছে রাখছি, শুধুমাত্র যদি আমার জিনিসটা আপনি শুনেন, শুনলে কিন্তু আপনার অ্যাকুরেট পড়াটা হবে না, তো সেই কারণে আপনি বইটা একটু পাশে রাখবেন এবং দাগাবেন। ইউনিট থ্রিতে ধরেন যে আমরা এখন আছি, ইউনিট থ্রির ধরেন যে পৃষ্ঠা নাম্বার 53 53 নম্বর পৃষ্ঠাতে, নতুন বইয়ে 53 নম্বর পৃষ্ঠাতে আমাদের এই যে ইউনিট থ্রি শুরু হয়েছে, তো এখানে ব্যয় নিয়ে অনেক কিছু বলা আছে, ঠিক আছে, যে ধরেন যে আমরা ব্যয় নিয়ে যা বলা আছে এই যে 53 নম্বর পৃষ্ঠার বিষয়গুলোই আমরা এখানে লিখেছি। তো আমরা দেখি যে কি বলা আছে, যে এখানে আপনারা এখন স্লাইডে দেখলেও পাবেন, জাস্ট এটা দাগায় রাখেন, যে কস্ট এখানে কস্ট নিয়ে যেটা বলা আছে যে কস্ট শব্দটির অর্থ আমরা এখানে দুইভাবে বুঝি, যে কস্ট বলতে আমরা এটাকে ব্যয়ও বলতেছি, অথবা কস্ট বলতে আমরা এটাকে এটা নিয়ে নেই, যে কস্ট বলতে আমরা এই অংশটাকে যেটা এটাকে ব্যয়ও বলতেছি, আবার কস্ট বলতে এটাকে উৎপাদন ব্যয়ও বলতেছি, কস্টের এই কথাটাকে আমরা এই দুইভাবেই বুঝব আমাদের এই সংজ্ঞাতে। তো এখানে ব্যয়ের পূর্বে আমরা এখানে উৎপাদন বিশ্লেষণ করলে আমরা এখানে আমরা যেহেতু ব্যয়ের পূর্বে এই শব্দটি লাগানো,
তো এটাকে বিশেষভাবে বোঝানোর জন্যই এখানে উৎপাদন কথাটি লাগানো আছে। এই উৎপাদন ব্যয় দিয়ে এখানে বিশেষ ভাবে শুধুমাত্র আমাদের ফ্যাক্টরির ক্ষেত্রে বা আমরা যখন যে কোনো একটা প্রোডাক্টের উৎপাদন ব্যয় বের করি ওই জিনিসটাকে আসলে এখানে মিন করে উৎপাদন ব্যয় বলতে। তো সেই কারণে আমরা এখানে উৎপাদন ব্যয় নিয়ে এত বিস্তারিত আমাদের আলোচনা আছে এখন আর বলবো না। আমরা ব্যয়ের আইডিয়াটা যেহেতু নিচ্ছি ব্যয় নিয়ে কি বলা আছে, ধরেন যে আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ব্যয়ের তারা এখানে উদ্দেশ্য বলেছে আপনাদের প্রথম পৃষ্ঠা যেটা আছে যে ব্যয়টাকে তারা এখানে তিনটা উদ্দেশ্য বলেছে যে ব্যয়ের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যয়টা সাধারণত তিনটা উদ্দেশ্য করে থাকি। মানে ব্যয় হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যয় বা হিসাব বিজ্ঞানে তিনটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকে ব্যয়ের। যেমন এখানে আমরা উৎপাদন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে বিষয়গুলো করি এটা সাধারণত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আমরা তিনটা উদ্দেশ্য করে থাকি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বিষয়গুলো পড়ার উদ্দেশ্য প্রথমে যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে আমরা ব্যয়টা নির্ধারণ করার জন্য আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা করি, অথবা ব্যয়টা বিশ্লেষণ করার জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা করি, অথবা ব্যয়টা নিয়ন্ত্রণ করার জন্য আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা করি। তো প্রথম পৃষ্ঠা থেকে আপনি এতটুকু জানলেই চলবে যে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা আসলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে ব্যয়টাকে নির্ধারণ করা, ব্যয়টাকে বিশ্লেষণ করা এবং ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা। আপনি ব্যয়টাকে যদি নির্ধারণ করতে না পারেন সেটাকে বিশ্লেষণ করতে পারবেন না, আর বিশ্লেষণ করতে না পারলে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। তো সেই কারণেই আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ব্যয়টাকে খুব গুরুত্ব দিয়ে পড়ে থাকি। তো এখানে ব্যয়ের ক্ষেত্রে আমরা ব্যয় ইকোনমিক্স এর ভাষায়ও এখানে ইকোনমিক্স থিওরি দেওয়া আছে এবং হিসাব বিজ্ঞানের ভাষায়ও ব্যয়টাকে বিশ্লেষণ করা আছে। তো আমরা ইকোনমিক্স এর ভাষায় গেলাম না, আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যয়টা কি সেটা নিয়ে আলোচনা করব। ধরেন আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যয়টা নিয়ে যারা আলোচনা করেছেন তারা হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যয়টাকে এখানে অনেক ভাবে তারা দেখিয়েছেন যে ব্যয়টাকে বলতে গেলে তারা ধরেন যে কোনো পণ্য বা সেবা অথবা কাজকে কেন্দ্র করে এখানে সংগঠিত পরিমাণযোগ্য ত্যাগটাকে তারা এখানে ব্যয় বলেছেন। যে আমরা যদি কোনো পণ্য সেবা বা কাজটাকে কেন্দ্র করে যে পরিমাণ আমার এখানে অর্থ ত্যাগ করা লাগবে এই যে অর্থটা আমি নির্দিষ্ট করতেছি এটাকে তারা হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যয় বলছে। তো আমরা এই হিসাব বিজ্ঞানের কথাগুলোই বুঝবো, হিসাব বিজ্ঞানের কথাগুলোই জানবো। এখানে ইকোনমিক্স এর থিওরি আপনার পড়ার দরকার নেই, ইকোনমিক্স এর থিওরি নিয়ে আপনার আগের পৃষ্ঠাতে আলোচনা করা দেওয়া আছে। তো আপনারা যদি 54 নম্বর পৃষ্ঠাতে আসেন, 54 নম্বর পৃষ্ঠাতে এখানে মোটামুটি ব্যয়টা নিয়ে আলোচনা করা আছে। আপনারা 54 নম্বর পৃষ্ঠাতে গেলে দেখবেন যে ব্যয়টাকে তিনটা ভাগে তারা ভাগ করে আলোচনা করছে। বই যাদের কাছে আছে বইটা একটু খুলেন, ঠিক আছে? এখানে সবকিছু গ্রাফ টাফ এখানে আপনাদের স্লাইডে নিয়ে আসাটা খুব টাফ, তো সে কারণে আমরা এখানে সবকিছু আসলে উঠাইতে পারি না, লেখাটা অনেক সময় সাপেক্ষ। তো এখানে ব্যয়ের তিনটা আলোচনা তারা করেছে। তো ব্যয়টাকে আমরা যদি ভাগ করি বা বুঝতে যাই এই তিনটা ভাগে ভাগ করে আমাদের আলোচনা করা লাগবে। যেমন এখানে ব্যয়টাকে আপনি ভাগ করতে গেলে বা কষ্টটাকে বিশ্লেষণ করতে গেলে আপনাদের 54 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে। দেখেন ব্যয়টাকে একটু আগে আমরা যেটা বলেছি যে তিনটা ভাগে ভাগ করে আলোচনা করা যায়। যেমন ব্যয়টার একটা অংশ থাকে, হ্যাঁ ব্যয়টার একটা অংশ থাকে সম্পত্তি হিসাবে, একটা অংশ থাকে আপনার এখানে খরচ হিসাবে, আর একটা অংশ থাকে লোকসান হিসাবে। তো লোকসান একটু আগে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, এই সেম জিনিসগুলো ডিফারেন্ট উদাহরণের মাধ্যমে বোঝানো আছে, এগুলাতে আর সময় নষ্ট করলাম না। এখানে লোকসান ব্যয়ের একটা অংশ যেটা আমরা লস হিসাবে বলতেছি, যেটা লোকসান হয়ে গেছে। একটু আগে আমি ওই যে এই অপচয়ের কথা বললাম যে আমার আলমারিটার অপচয় হলো, এটা একটা লোকসান। অথবা আমার নষ্ট হয়ে গেলে বা কোনো সম্পত্তি হারিয়ে গেলে, হ্যাঁ অথবা কোনো সম্পত্তি ভেঙে গেলে, এই সবগুলোই আমার লোকসান। তো এই লোকসানটা আমার ব্যয়ের একটা অংশ, কষ্টের একটা অংশ। আমি 20,000 টাকা দিয়ে জিনিসটা কিনছি, ঠিক আছে, কিন্তু আনতে আনতেই দেখা গেছে যে আমার জিনিসটার একটা অংশ ভেঙে গেছে। তার মানে এই 20,000 টাকা থেকে কিন্তু এই অংশটা চলে গেল। তো এটা হচ্ছে আমার লোকসান, যে অংশটা আমার নষ্ট হয়ে গেছে, যেটা থেকে আমি কোনো সুবিধা পাবো না, যেটা থেকে আর সুবিধা পাওয়া সম্ভব না, সেটাকে আমি বলে হচ্ছে এটা নষ্ট হয়ে গেল। তো এই নষ্ট অংশটা আমি বলতেছি হচ্ছে লোকসান। এরপরে হচ্ছে এখানে খরচ যেটা আছে, খরচ বলতে আমরা বলতেছি যেই অংশটা থেকে বর্তমানে সুবিধা ভোগ করা যাবে এটাকে আমরা খরচ বলতেছি। যেমন এখানে আমরা উদাহরণ হিসাবে ধরেন যে আমরা বিক্রয় খরচ, প্রশাসনিক বিভিন্ন ধরনের খরচ থাকে, ধরেন যে আমি অ্যাডভার্টাইজমেন্টের খরচ গুলো বলতে পারি, প্রশাসনিক খরচ যেটা আছে, ধরেন যে আমি ম্যানেজারকে বেতন দিচ্ছি বা আমার এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদেরকে বেতন দিচ্ছি বা অফিস ভাড়া দিচ্ছি, এগুলা কিন্তু প্রত্যেকটাই আমার এখানে এক্সপেন্স হিসেবে আসবে, কারণ এটা সুবিধা আমি পাবো। যে অংশের সুবিধাটা ভোগ করা যাবে বা ভোগ করা যাচ্ছে
তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এই কষ্টের অংশটাকে লোকসান। আবার এখানে সম্পত্তি হিসাবে বলছে হচ্ছে এখানে ব্যয়ের যে অংশটা আমরা এখানে সুবিধা এখনো ভোগ করা হয়নি বা ভবিষ্যতে ভোগ করা হবে এই অংশটাকে বলতেছি হচ্ছে আমরা সম্পত্তি। ঠিক আছে, এটা একটু আগে আমি আলোচনা করেছি যে এটা ধরো যে আপনি কারখানা একটা মেশিন কিনছেন, মেশিনের আপনি বা এই যে আমি আলমারির কথা বললাম যে একটা অংশ ধরেন যে আপনি 2-3 বছর ইউজ করছেন বাদ দিচ্ছেন, কিন্তু বাকি যে অংশটা আছে পুরোটাই হচ্ছে আপনার সম্পদ, এটা আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারছি। তো সেই কারণেই এই অংশটাকে আমরা ধরবো হচ্ছে এই কষ্টের এই অংশটাকে ধরবো হচ্ছে আমি অ্যাসেট। তো আপনি যখন ব্যয়ের সংজ্ঞা দিতে যাবেন, ব্যয়ের সংজ্ঞা দিতে গেলে এই সবগুলা বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। তাহলে দেখা যাবে যে ব্যয় বিশ্লেষণ যদি আপনারা বলেন যে আপনি ব্যয় বিশ্লেষণ করেন, ব্যয় বিশ্লেষণ করতে গেলে আপনি ব্যয়টাকে প্রথমে ভাঙ্গা দেখাবেন যে ব্যয়টাকে আমি 3টা অংশে ভেঙে আলোচনা করতে পারি, যে কষ্টের 3টা অংশ থাকে। এই 3টা অংশ আমরা একটু আগে আলোচনা করলাম, সম্পদ, লোকসান, আবার এখানে যেটা খরচ। তো এইভাবে আপনি ব্যয়ের অংশটা দেখাবেন এবং ব্যয়ের অংশটা দেখানোর পরে আমরা ধরেন যে এখানে আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধরেন যে বিভিন্ন ধরনের খরচ হয় এগুলো এক্সাম্পল হিসেবে আপনাদের বই দেওয়া আছে, ওইগুলো তার আমরা যাবো না। আমরা এরপরে চলে যাবো হচ্ছে ব্যয়ের শ্রেণী বিভাগ। ব্যয়ের অংশটা আপনি বিশ্লেষণ করার পরে আমরা কত ধরনের ব্যয় হতে পারে সেটা আমরা এখন একটু বুঝবো। যেমন আপনার একটু আগে আমি যেটা বললাম যে আমার আলমারিটার 5,000 টাকা আমি অবচয় হিসাবে রাখাচ্ছি, আমি 2 বছর আগে এটা কিনছি 20,000 টাকা দিয়ে, এখন এটা 15,000 টাকা আমি সেল করতে পারবো, তার মানে 5,000 টাকা অবচয় হয়েছে, এটা হচ্ছে আমার পুরোপুরি লস। তো এই লসটা লস বলা যাবে না, এখানে আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় এটারও একটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে সাং কস্ট। ঠিক আছে, ডুবন্ত খরচ। এই যে আমি বললাম যে ডুবন্ত খরচ, এটা মানে এই যে আমি ক্যাটাগরি করলাম, এই ক্যাটাগরি গুলো আমরা এখন জানি, এই যে খরচের বিভিন্ন অংশগুলাকে বিভিন্ন ধরেন যে সময়ের কারণে বা বিভিন্ন প্রেক্ষাপটে, হ্যাঁ, এই যে ব্যয়ের অংশটা বিভিন্ন নামে বা কষ্টের কষ্টটা বিভিন্ন নামে ক্লাসিফাই হচ্ছে, এটা আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। যে কষ্টটা শুধুমাত্র আমি একভাবে শুধুমাত্র কষ্ট দিয়ে লিখে বুঝাইলেই চলবে না, এটাকে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন ভাবে লিখে বা বিভিন্ন ভাবে এটাকে ইন্টারপ্রিট করে বুঝাইতে হবে। যেমন এখানে আমি একটা ধরেন যেই খরচটা আমি রেগুলার আমি করে থাকি আমার প্রত্যেক দিনের খরচ নির্বাহ করার জন্য, হ্যাঁ, আমি ধরেন যে ডেইলি কিছু এক্সপেন্স আমার আছে, হ্যাঁ, এইটা আমি প্রত্যেক দিন খরচ নির্বাহ করার জন্য করতেছি, এটা আমার ব্যবসা পরিচালনা বা ব্যবসা টিকে রাখার জন্য এটা আমার করা লাগবে। তো এটাকে আমরা বলি হচ্ছে রাজস্ব জাতীয় খরচ, যেটা আমার প্রত্যেক বছরই আমার প্রত্যেক মাসে প্রত্যেক দিনই করা লাগতেছে। আবার এখানে এই খরচটার ভিতরেই দেখা যাবে যে কিছু খরচ আছে যে আমার এটা ভবিষ্যতে কাজে লাগবে, এখন বর্তমানে এটার কাজ নাই, এটা ভবিষ্যতে কাজে লাগবে বা এই খরচটা আমি 4-5 বছর ভোগ করতে পারবো, এগুলাকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় খরচ, যেই খরচটার ইফেক্টটা আপনার 2-3 বছর পর্যন্ত থাকবে, এটাকে আমরা বলতে হচ্ছে মূলধন জাতীয় খরচ। তো এইভাবেই আমরা খরচ গুলা এখন একটু ভাগ ভাগ করে করে বিভিন্ন প্রেক্ষাপট থেকে, আমরা একটু আগে আলোচনা করেছি যে আমাদের এখানে প্রায় 11টা ক্যাটাগরি আছে, আপনাদের বই যদি আপনারা যান 11টা ক্যাটাগরিতে প্রায় এখানে তারা 27 রকমের খরচ তারা দেখিয়েছে, এটা আপনাদের পৃষ্ঠা নম্বর 55-তে আছে, পৃষ্ঠা নম্বর 55 নিচের দিকে আপনারা ব্যয় বিশ্লেষণ যেটা আছে ব্যয় বিশ্লেষণের ওইখানে চলে যান, পৃষ্ঠা নম্বর 55-তে ব্যয় বিশ্লেষণ নিয়ে এই কথাগুলো বিস্তারিত লেখা আছে। যেমন এখানে প্রথমে যেটা আছে, আমরা এখানে ব্যয়টাকে বিশ্লেষণ করতে গেলে আমরা কাজের প্রকৃতি অনুযায়ী বা ব্যয়ের প্রকৃতি অনুযায়ী এটাকে আমরা এখানে ধরেন যে 3টা ভাগে ভাগ করতে পারি, যে ব্যয়ের প্রকৃতি অনুযায়ী আমরা যখন এই যে প্রকৃতি যেটা বলতে আমরা ন্যাচার বলি আর কি, যে আমরা ব্যয় বলতে যদি কারখানার ক্ষেত্রে বলি এটা হচ্ছে উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়ের ন্যাচারটাকে ধরে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এটাকে 3টা প্রকৃতিতে আমি ভাগ করতে পারি। যেমন কারখানার ভেতরে 3 টাইপের খরচ হয়, 3 টাইপের খরচ কি হয়, কাঁচামালের জন্য আমার খরচ হবে, এই কাঁচামালটাকে প্রসেস করতে গেলে আমার এখানে মজুরি বা এখানে লেবার খাটানো লাগবে, লেবারের জন্য খরচ হবে, না হয় আমার এইগুলার বাইরেও কিছু উপরি ব্যয় করা লাগবে, যেটা আমরা এখানে উপরি ব্যয় হিসেবে ওই যে আমরা ধরেন যে মেশিন চালানোর জন্য মেশিনে গ্রিস দেওয়া অথবা এখানে প্রশাসনিক খরচ আছে অথবা এখানে যারা মেনটেনেন্সে আছে মেনটেনেন্স খরচ, দারোয়ানের খরচ, নাইট গার্ডের খরচ, এইগুলো সবগুলোই কিন্তু এখানে ব্যয় হিসাবে যাচ্ছে, এগুলো হচ্ছে উপরি ব্যয়। তো আমরা এই যে ন্যাচার হিসাবে কারখানার ভিতরে যে খরচ গুলা হয় সবগুলো খরচ যদি আমি ন্যাচার হিসেবে ভাগ করি বা প্রকৃতি হিসেবে যদি বিশ্লেষণ করি, কিছু খরচের
আপনার ধরনই হবে এইগুলো হচ্ছে কাঁচামাল রিলেটেড, যেটা দিয়ে আমি পণ্য তৈরি করি, ওইখানে আমার কিছু খরচ করা লাগে। আবার কিছু খরচ হচ্ছে আমার লেবার রিলেটেড, যেখানে আমি কাঁচামালটাকে প্রসেস করে আমি এটাকে ফিনিশ গুডস বা উৎপাদিত পণ্য হিসেবে এটাকে কনভার্ট করি, এই লেবার কস্টটা আমার দেওয়া লাগে। আর এই দুইটার বাইরেও কিছু খরচ আছে, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে উপরি ব্যয় বা এখানে ওভারহেড কস্ট বলি আর কি আমরা, ফ্যাক্টরি ওভারহেড কস্ট। তো এই ওভারহেড কস্ট গুলো আমার এখানে করাবে না। তো নেচার অনুযায়ী আমরা প্রথম এক নাম্বার এগারোটা ইয়া আছে, শ্রেণী আছে, এগারোটা শ্রেণীর ভিতরে প্রথম যে শ্রেণীটা আছে সেটা নিয়ে আলোচনা করবো, যে প্রকৃতি অনুযায়ী ব্যয়টাকে এই তিন ভাগে ভাগ করা যাবে। এরপরে হচ্ছে আপনার কাজের পরিমাণের পরিবর্তন, আমার কাজের পরিমাণের পরিবর্তনের উপরে ভিত্তি করেও এখানে কাজ ব্যয়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কাজের পরিমাণ এখানে পরিমাণের উপর ভিত্তি করে এখানে ব্যয়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আপনার পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে স্থায়ী ব্যয়, আর একটা হচ্ছে মিশ্র ব্যয়। এই তিন ভাগে ভাগ করা হয়েছে, যেটা আপনারা ইংলিশে খুব ভালো জানেন যে একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে এখানে সেমি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তো এই যে এখানে আমরা যে এই পরিবর্তনশীল ব্যয় বলতেছি, এই পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞাতে যদি আপনি যান, পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞাতে কিন্তু এটার এই যে ধরনের কথাটা বলা আছে, যে পরিবর্তনশীল ব্যয় এর সংজ্ঞাতে আপনি গেলে পাবেন যে আপনার উৎপাদনের পরিমাণের আপনার পরিবর্তন হওয়ার সাথে সাথে যে ব্যয়টা আনুপাতিক হারে বাড়ে সে ব্যয়টাকে আমরা এখানে ধরেন যে পরিবর্তনশীল ব্যয় বলি। যেমন এক ইউনিট উৎপাদন করতে লাগবে 10 টাকা, উৎপাদনের পরিমাণ পরিবর্তন হইল 2 ইউনিট উৎপাদন করতে লাগবে 20 টাকা, উৎপাদনের পরিমাণ পরিবর্তন হইল 10 ইউনিট, 10 ইউনিট উৎপাদন করতে লাগবে 100 টাকা, তার মানে প্রত্যেক ইউনিটের জন্য খরচ হচ্ছে 10 টাকা। তো আপনার 10 ইউনিটের জন্য খরচ হবে 100 টাকা, 100 ইউনিটের জন্য খরচ হবে 1000 টাকা। এই যে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের কারণে আনুপাতিক হারে যেই ব্যয়টা পরিবর্তিত হচ্ছে বা যে ব্যয়টা বাড়ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এখানে পরিবর্তনশীল ব্যয়। আবার কিছু ব্যয় আছে যে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে আপনার পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি হচ্ছে এখানে স্থায়ী ব্যয়। যেমন আপনি এখানে মেশিনারি খরচ যেটা আছে, যে আপনি একবারে একটা মেশিনারি কিনলেন, ঠিক আছে, মেশিনারি আপনি উৎপাদন 1 ইউনিট করেন আর 5 ইউনিট করেন, মেশিনারির দাম বাড়বেও না কমবেও না। তো এই মেশিনারির যে কস্টটা আছে এটা ফিক্সড কস্ট, যে আপনি 5000 ইউনিট উৎপাদন করতে হলো মেশিন কস্ট যেটা আছে এটা ধরেন যে 50,000, আবার এখানে 10,000 পর্যন্ত উৎপাদন করলে আপনার এখানে মেশিন কস্ট এখানে 50,000। এই যে কিছু খরচ আছে যে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে যে খরচটা ধরেন যে আপনার এভাবে আনুপাতিক হারে পরিবর্তন হয় না, সেটাকে আমরা এখানে ধরেন যে স্থায়ী খরচ হিসেবে বলতেছি। আরেকটা আছে এখানে মিশ্র খরচ বলি, যেটা ধরেন যে এখানে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে এটা পরিবর্তন হয় না, বা সরি এখানে মিশ্র খরচ যেটা আছে, মিশ্র খরচের ক্ষেত্রে আমরা এখানে যে বিষয়টা আছে যে মিশ্র খরচটা এখানে কিছু খরচ এখানে আছে যেটা পরিবর্তনশীল বা রেশিও আকারে পরিবর্তন হবে, আবার কিছু খরচ আছে এখানে যেটা ধরেন যে স্থায়ী ফিক্সড ইন নেচার। তো এখানে মিশ্র খরচে দুইটা খরচই থাকে, পরিবর্তনশীল ইন নেচার বা ভেরিয়েবল ইন নেচার, আবার এখানে ফিক্সড ইন নেচার। এই দুইটা খরচকে একত্রিত করেই আমরা এখানে মিশ্র ব্যয় বা এখানে সেমি ভেরিয়েবল কস্টটা আমরা বলি। এগুলো আমাদের বিস্তারিত আলোচনা আছে আপনাদের এই যে ইউনিট 2 তে ভাগ আছে, সেকশন আছে, একদম বিস্তারিত এগুলোর আলোচনা আছে। তো আমি একটু বিস্তারিত বুঝাই যাই, তারপর আমরা বিস্তারিত এক্সাম্পল সহ করব। এরপর হচ্ছে পণ্যের সাথে সংযুক্তি নির্দিষ্ট করেন, যে পণ্যের সাথে সংযুক্তি এটা খুব সহজে আপনি ধরতে পারবেন যে পণ্যের সাথে এটাকে সরাসরি আইডেন্টিফাই করা যায় কিনা। যদি আইডেন্টিফাই করা যায় সেটাকে আমরা প্রত্যক্ষ খরচ বলি, আর যদি পণ্যের সাথে আইডেন্টিফাই করা না যায় সেটাকে আমরা পরোক্ষ খরচ বলি। তো এইভাবেও আমরা খরচটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, যে পণ্যের সাথে সংযুক্তি নির্ভর, যে পণ্যের সাথে যে খরচটা সরাসরি আমার পণ্যের ভিতরে যেটাকে আইডেন্টিফাই করা যাবে বা পণ্য যেটা দেখা যাবে সেই খরচটাকে আমরা বলতেছি হচ্ছে এখানে প্রত্যক্ষ খরচ। যেমন আমি এখানে এই যে শার্টটা পরে রাখছি, এই শার্টের ভিতরে প্রত্যক্ষ খরচ হচ্ছে এখানে ফেব্রিক্স, যে আমার এখানে ফেব্রিক্সটা কিন্তু যে খরচটা লাগছে, আর এখানে পরোক্ষ খরচ হচ্ছে যেটা দেখা যাচ্ছে না। ধরেন যে অনেক সময় বোতাম দেখাও যেতে পারে নাও দেখা যেতে পারে, এটা ভিতরে থাকতে পারে বোতাম অনেক সময়। আবার এখানে আমি যে লেভেলটা ইউজ করা হয়েছে এটা কত সাইজ, অথবা এখানে ধরেন যে সেলাই গুলা দেওয়া হয়েছে, যে সুতাগুলা সুতা দেখা যাচ্ছে না, তো এই সুতা লেভেল বোতাম এইগুলো কিন্তু এখানে শার্টের সাথে এখানে সরাসরি এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না,
তো এই খরচগুলো এটাকে প্রস্তুত করার জন্য করা হয়েছে। তো এটা প্রত্যক্ষ না, এটা হচ্ছে পরোক্ষ খরচ, যেটা সরাসরি প্রোডাক্টে আইডেন্টিফাই করা যায় না, কিন্তু যেটা ছাড়া প্রোডাক্ট উৎপাদন সম্ভব না সেটাকে আমরা পরোক্ষ খরচ বলি। তো এইভাবেও পণ্যের সাথে সংযুক্তি নির্ধারণের মাধ্যমে খরচটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এরপর হচ্ছে পণ্য অথবা সময়ের সাথে সংযুক্ত, এটার ভিত্তিতে আমরা দুই ভাগে খরচটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে পণ্য ব্যয়, আর একটা হচ্ছে এখানে সময় ব্যয়। তো পণ্য এবং সময়ের সাথে যে খরচটা এখানে তারা বলছে যে পণ্য ব্যয় এবং সময় ব্যয়, তো এইখানে আমরা যে কোনো একটা জিনিস আমরা যখন উৎপাদন করতে যাই, উৎপাদন করতে গেলে আমার এখানে এই ক্যাটাগরিতে এই যে পণ্য অথবা সময়ের সাথে সংযুক্ত ভাবেও আমি খরচটাকে ভাগ করতে পারি। একটা খরচ হবে আমার সরাসরি প্রোডাক্টের সাথে রিলেটেড, তো এটাকে আমরা পণ্যের সাথে সম্পর্কযুক্ত ব্যয় বলতেছি। যেমন আমরা এখানে প্রত্যক্ষ খরচ আছে, পরোক্ষ খরচ আছে, এটা কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল আছে, পরোক্ষ কাঁচামাল আছে, যে এটা পণ্যের সাথে রিলেটেড, মানে প্রোডাক্টটা প্রডিউস করতে গেলে আমার এখানে লেবার খরচটা করা লাগবে, আমার এখানে কাঁচামালটা কিনতে হবে, অথবা আমার এখানে মেশিনটা ইউজ করতে হবে। তো এই সবগুলো খরচই পণ্যের সাথে রিলেটেড, এটা একটা খরচ। আরেকটা খরচ আছে ব্যবসার ভিতরে, যদি আপনি এই পণ্য এবং সময় নিয়ে খরচটা ভাগ করেন, আরেকটা খরচ আছে শুধু হচ্ছে সময়ের সাথে রিলেটেড, যে সময়, যে সময়টা আমরা ধরি, যে সময়টাকে ইনফিনিটি ধরা যাবে না, সময়টা আমরা প্রত্যেক বছর একটা সময় ধরতে পারি, অথবা ছয় মাস একটা সময় ধরতে পারি, অথবা মাস অথবা সপ্তাহ একটা সময় ধরতে পারি। তো এই সময়ের ভিত্তিতে আমি খরচটাকে ভাগ করে আলাদা করতে পারি। যেমন এটা আমি এই একদিনের জন্য এই খরচটা করি, অথবা এক সপ্তাহের জন্য খরচ হলো, অথবা এক মাসের জন্য খরচ হলো। যেমন আমি এই ধরেন যে মাস শেষে আমার বেতন দিলেই চলবে, বা মাস শেষে আমি মজুরি দিলেই চলবে, অথবা আমার এখানে বছর শেষে আমার এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দিলেই চলবে। তো এইভাবে সময়ের ভিত্তিতেও আমার প্রতিষ্ঠানের খরচগুলোকে ভাগ করা যাবে। এরপরে হচ্ছে আপনার কাজের প্রকৃতি অনুযায়ী খরচটাকে ভাগ করা যায়। যে কাজের প্রকৃতি অনুযায়ী যদি আপনি খরচটাকে ভাগ করতে যান, আমরা বলি যে কাজের প্রকৃতি অনুযায়ী এখানে অর্গানাইজেশনের যে কাজগুলো হয়, আপনি একটু খেয়াল করেন যে অর্গানাইজেশন অনেক ধরনের কাজ হয়। যেমন কিছু লোক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে, মানে তারা প্রশাসনিক দায়িত্ব পালন করে, তারা দেখা যাবে যে আপনি দেখবেন যে আপনি অনেক সময় পিছনে পিছনে বলবেন যে তারা কোনো কাজই করে না, শুধু খবরদারি করে। যারা অ্যাডমিনিস্ট্রেটর বা যারা এখানে প্রশাসনের দায়িত্ব আছে, প্রশাসনের লোকগুলো কিন্তু এরকম, আপনার সারাক্ষণই প্রেশারে রাখবে, আপনার সারাক্ষণই শোকজ বা বিভিন্ন ভাবে দেখা যাবে যে আপনার তারা ভীতিব্যস্ত রাখবে যে আপনি কাজ করতেছেন না, আপনার প্রমোশন দিতেছে না, বা বিভিন্ন ভাবে আপনার দেখা যাবে যে তারা টেনশনে রাখবে, আপনার মনে হবে যে তারা কোনো কাজই করে না, মানুষের প্রেশার দেওয়াই তাদের কাজ। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এই যে কাজগুলো আছে, এগুলো কিন্তু আমরা সহজেই অর্গানাইজেশনের ভিতরে আইডেন্টিফাই করতে পারি। যে প্রশাসক চেয়ারে বসে থাকে, মনে হচ্ছে যে উনি কোনো কাজ করে না, শুধুমাত্র নির্দেশ দেয়, কিন্তু ওনার এই নির্দেশটাই হচ্ছে ওনার কাজ, উনি মানসিক কাজগুলো করে। তো এই কারণে আমরা এইভাবে কাজের প্রকৃতি অনুযায়ী যদি ভাগ করি, কিছু লোক থাকবে এভাবে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ করবে, তারা প্রত্যেকটা জায়গাতে, অ্যাডমিনের কাজটা হচ্ছে তারা প্রত্যেকটা জায়গাতে সাহায্য করবে, প্রত্যেকটা জায়গাতে। যেমন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তারা ধরেন যে এই যে কর্মীদেরকে ধরেন আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য আপনার বাস চলতেছে, এই যে বাসের যে তেল লাগবে, বাসের ড্রাইভারের যে বেতন লাগবে, এটা দেখা যাবে যে এই অ্যাডমিনিস্ট্রেটরের সিগনেচারে উঠবে। যারা এখানে এই ধরেন যে প্রশাসন ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিন, ডেপুটি ডাইরেক্টর যে অ্যাডমিন আছে, উনি দেখা যাবে যে আপনার সিগনেচার দিলে আপনার এখানে বাসের তেলের জন্য আপনি স্লিপ নিয়ে গেলে বাসের তেল পাবেন, আর উনার সিগনেচারেই বাস ড্রাইভারের বেতন হবে, আবার উনার সিগনেচারেই দেখা যাবে যে যারা কর্মচারী আছে তাদের বেতন হবে। তার মানে উনি কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এই কাজগুলো বিভিন্ন ভাবেই সে করতেছে, বা প্রমোশনের জিনিসগুলো উনি দেখতেছে, প্রতিষ্ঠানের প্রত্যেকটা জায়গাতেই উনার খবরদারি আছে। তো তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে। তো এটা হচ্ছে প্রশাসনিক, তো এই প্রশাসনিক ব্যয়গুলো আমার করা লাগে, এটা হচ্ছে একটা ব্যয় কাজের প্রকৃতি অনুযায়ী। এরপর হচ্ছে উৎপাদন ব্যয়, এটা নিয়ে আর আলোচনা করলাম না, উৎপাদনের সাথে যেটা জড়িত। আবার এখানে বিক্রয় এবং পণ্য বন্টনের জন্য কিছু ব্যয় আছে, যে আপনি বিক্রয় করতে গেলে, আপনি পণ্যটা বিক্রি করতে গেলে আপনার মার্কেটিং কস্ট লাগবে, যে এখানে সেলসম্যানের বেতন থেকে শুরু করে আপনি যদি শোরুম খুলেন, শোরুমে আপনি এই শোরুম ভাড়া নেওয়া, অথবা আপনি যদি শোরুমে উপরে যদি বিজ্ঞাপন দেন, ব্যানার, বিলবোর্ড এগুলো লাগানো, ডিজিটাল মার্কেটিং যদি আপনি করেন, ডিজিটাল মার্কেটিং এর কস্ট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার এখানে উৎপাদন এবং বন্টন খরচ। তো এই সবগুলো খরচ। আবার আর্থিক ব্যয়ও আছে এখানে। আর্থিক ব্যয় বলতে আমরা যদি কোনো জায়গা থেকে কোনো অর্থ আনি, ঠিক আছে, এই অর্থগুলো আনতে গেলেও আমার এখানে ব্যয় হবে। যেমন আমরা এখানে আর্থিক ব্যয় বলতে ধরেন যে কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ ধার দেনা করে আনলে
ওইখানে যেমন আমার ঋণ হিসাবে সুদ পরিশোধ করা লাগে, এটার পাশাপাশি এগুলো মেনটেনেন্সের জন্য কিছু খরচ করা লাগে, যেমন প্যারোল সফটওয়্যার লাগতে পারে আপনি আর্থিক খরচ গুলা করার জন্য একটা সফটওয়্যার কিনে আনছেন যেটার মাধ্যমে আপনি প্যারোল বা বেতনের কাজটা করে থাকেন, তো এটার জন্য কিন্তু আপনার এই আর্থিক খরচটা করা লাগছে। অথবা আপনি মাঝে মধ্যে অডিট করান, ঠিক আছে আপনার হিসাবটা ঠিক আছে কিনা, অডিটরে আপনার খরচ দেওয়া লাগে, এইগুলো হচ্ছে আপনার এইগুলো আর্থিক ব্যয়ের সাথে যাবে। এরপরে হচ্ছে আপনার এখানে হিসাব কালের সাথে সম্পর্ক যুক্ত কিছু খরচ আছে, যেমন এখানে হিসাব কাল একটু আগে আমরা যেটা বলছি যে ব্যবসা প্রতিষ্ঠানটা চলমান ধারণা পদ্ধতি নিয়ে চলে, যে ব্যবসা প্রতিষ্ঠানটা আজীবন চলবে এবং এই চলমান ধারণা পদ্ধতি নিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠানটাকে একটা হিসাব কালে ভাগ করি, জুলাই টু জুন অথবা জানুয়ারি টু ডিসেম্বর, এই যে এক বছরে একটা হিসাব কালে আমরা ভাগ করি। তো এই হিসাব কালের ভিতরে যে খরচ গুলো হবে এটাকে আমরা রাজস্ব হিসাব বলি, আর এটা থেকে অতিরিক্ত যে খরচ গুলো দুই বছর তিন বছরের জন্য এগুলাকে আমরা মূলধন জাতীয় খরচ বলি, এই বিভাগে ভাগ করা যায়। এরপর হচ্ছে ব্যয় নির্ধারণের সময় অনুযায়ী, যে আপনি ব্যয় নির্ধারণ করবেন, এই ব্যয় নির্ধারণের সময় অনুযায়ী ব্যয়টাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন, যেমন প্রকৃত ব্যয় এবং পূর্ব নির্ধারিত ব্যয়। যে আমরা সময়টা এখানে বলতেছি যে প্রকৃত ব্যয় অথবা এখান পূর্ব নির্ধারিত ব্যয়, যে ব্যয় সংগঠনের সময় বলা যাবে এটা, যে আমি আসলে পূর্ব নির্ধারিত ব্যয় ধরছিলাম, ধরেন আপনার অর্গানাইজেশনে আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য আপনি উৎপাদন ব্যয় হিসাব বা কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনি বের করছিলেন যে এই প্রোডাক্টটা প্রডিউস করতে গেলে আমার টোটাল ব্যয় হবে হচ্ছে আমার এক লাখ টাকা, কিন্তু আপনি প্রকৃত পক্ষে যায় দেখলেন আপনার খরচ হইল আপনার এক লাখ দশ হাজার টাকা। তো এই যে আপনার পূর্ব নির্ধারিত ব্যয় এবং প্রকৃত ব্যয় এই দুইটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এটা আপনার হিসাব হয়ে যাওয়ার পরে আপনার এখানে প্রাকলিত ব্যয় বা প্রকৃত ব্যয় এগুলা ধরা পড়ে। তো সেই কারণে আমরা এখানে ওই হিসাবটাকে দুইটা আমাকে ভাগ করতে পারি, যে একটা হচ্ছে প্রকৃত ব্যয় আর একটা হচ্ছে পূর্ব নির্ধারিত ব্যয়। এরপর হচ্ছে আপনার এখানে উপাত্তের প্রকৃতি অনুযায়ী, যে আপনার এখানে উপাত্তের প্রকৃতি বলতে আমার যে ব্যয়টা ধরেন যে একদম দেখা যাচ্ছে বা যে ব্যয়টা আমার করাই লাগবে, এখানে উপাত্তের প্রকৃতি বা এখানে আমরা বলি হচ্ছে এখানে এটা স্পষ্ট ব্যয় বলতেছে, আর একটা হচ্ছে অনুমিত ব্যয়। যে উপাত্তের প্রকৃতি অনুযায়ী একটা ব্যয় আমার সরাসরি এখানে স্পষ্ট ভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এটা আমার করাই লাগবে, যেমন আমার দোকান ভাড়া দেওয়াই লাগবে, আমার বিদ্যুৎ বিল দেওয়াই লাগবে, এগুলো স্পষ্ট এবং ক্লিয়ার। আবার কিছু ব্যয় আছে ধরেন যে আমার অনুমিত ব্যয়, যেটা আমার হইতেও পারে নাও হইতে পারে, আমি দেনাদারকে পাঁচ হাজার টাকা বাকিতে বিক্রি করছিলাম দেনাদারের কাছে, হ্যাঁ সে পাঁচ হাজার টাকা তার কাছে আমি পাই, সে পাঁচ হাজার টাকার ভিতরে পাঁচ হাজার টাকায় দিতে পারে, আবার পাঁচ হাজার টাকা থেকে পাঁচশো টাকা কমও দিতে পারে। এই যে অনুমিত, সে পাঁচ হাজার টাকা দিতেও পারে, আবার এখানে পাঁচ হাজার টাকার ভিতরে সে পাঁচশো টাকা কমও দিতে পারে, মানে চার হাজার পাঁচশো টাকা দিতে পারে। তার মানে এই যে পাঁচশো টাকা আমার এখানে অনাদায়ী পাওনা হিসাবে কিন্তু আমার ব্যয় হয়ে যেতে পারে। তো এই যে এটা হচ্ছে আমরা বলি হচ্ছে অনুমিত, যেটা হইতে পারে আবার নাও হইতে পারে। এরপরে হচ্ছে আপনার এই উৎপাদনের প্রকৃতি অনুযায়ী, উৎপাদনের প্রকৃতি অনুযায়ী এটাকে আমরা পৃথক ব্যয়, যৌথ ব্যয় বা সাধারণ ব্যয় বলা যায়। যে উৎপাদনের প্রকৃতি অনুযায়ী পৃথক ব্যয় আছে, যৌথ ব্যয় আছে, সাধারণ ব্যয় আছে। যে আমি উৎপাদনের প্রকৃতি অনুযায়ী যে কোনো একটা ইউনিট প্রোডাক্ট প্রডিউস করার জন্য আমি একটা খরচ করতে পারি, অথবা আমি প্রোডাক্টটাকে ব্ল্যান্ড করে মিশ্র প্রোডাক্ট বা দুইটা বা তিনটা প্রোডাক্ট একসাথে উৎপাদন করলে এক ধরনের খরচ হতে পারে। ধরেন যে একটা মেশিন আমি একটা পণ্য উৎপাদনের জন্যই করতে পারি, আবার একটা মেশিন আমি দুই তিনটা রিলেভেন্ট প্রোডাক্ট প্রডিউস করার জন্য করতে পারি। যেমন আমি একটা মেশিন কিনলাম বেভারেজ প্রোডাক্টের, আমি ধরেন যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি ধরেন যে শুধুমাত্র পানীয় দ্রব্য আমি উৎপাদন করি, তো এই পানীয় দ্রব্য উৎপাদন করার জন্য আমি শুধুমাত্র পানির জন্য, আমি পানি ফিল আপ করার জন্য আমি মেশিন কিনে এটাতে ইউজ করতে পারি, অথবা পানির পাশাপাশি আমি এটাতে জুস, ঠিক আছে, এই পানির জায়গাতে আমি জুস দিয়ে এটারও আমি বোতলজাত করতে পারি, আমি জুসের ব্যবসাও করতে পারি, অথবা আমি দেখা যেতে যায় যে এরকম রিলেটেড যে কোন ধরনের, ধরেন যে এখানে সফট ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এইগুলোর আমি এখানে বোতলজাত করতে পারি। তো এখানে এই কারণে এই ব্যয়টাকে ভাগ করছে, যে উৎপাদনের প্রকৃতি অনুযায়ী এটা পৃথক ব্যয় হতে পারে, যৌথ ব্যয় হতে পারে, অথবা সাধারণ ব্যয় হতে পারে। এরপরে হচ্ছে আপনার ব্যবস্থাপনার ইচ্ছাধীন অনুযায়ী, যে ব্যবস্থাপনার ইচ্ছাধীন অনুযায়ী এটাকে প্রতিজ্ঞাবদ্ধ খরচ বলতেছে, যান্ত্রিক খরচ এবং ইচ্ছাধীন খরচ বলতেছে। কিছু কিছু খরচ আছে যেটা আপনার করাই লাগবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ, এটা আপনার করাই লাগে, এটা আপনার দিতেই হবে। আবার এখানে কিছু খরচ আছে যে আপনার এখানে যান্ত্রিক ইচ্ছাধীন, যান্ত্রিক যেটা আছে যন্ত্র চালাইলে ওই খরচ গুলো ওইখানে আপনার মেশিন কস্ট আমরা বলি, যে ওইখানে এটা করাই লাগে, যেমন মেশিনের আপনার এই যে লুব্রিক্যান্ট, অথবা মেশিনের আপনার রিপেয়ারিং,
রিপ্লেসমেন্ট এগুলো আপনার লাগবে। আপনি গাড়ি চালাইতে গেলে আপনার গাড়িতে দেখা যাবে যে কোনো না কোনো পার্টস আপনার আপনার মেনটেন করতে হয়, যেমন আপনার মোবিল চেঞ্জ করতে হয়, পানি চেঞ্জ করতে হয়, আপনার এখানে ব্যাটারি এসি চেঞ্জ করতে হয়, আবার সময় সময় আপনার টায়ার চেঞ্জ করতে হয়, এখানে ব্রেক শো চেঞ্জ করতে হয়, এগুলো কিন্তু আপনার এখানে লাগবেই। তো এটা হচ্ছে যন্ত্র চালালে এই খরচ গুলো আপনার দেওয়াই লাগে, এটাকে আমরা যান্ত্রিক খরচ। আবার এখানে আছে কিছু খরচ আছে ইচ্ছাধীন, যেটা করলেও চলে না করলেও চলে। তো এটা হচ্ছে আপনি যে শোভাবর্ধন করার সময় অনেক সময় আমরা করি যে এটা হচ্ছে ইচ্ছাধীন। আমি চাইলাম যে আপনি এখন ষোলোই ডিসেম্বর, যেহেতু ষোলোই ডিসেম্বরে আমি পুরা আমার ক্যাম্পাস আমি আলোকসজ্জা করবো রাত্রেবেলা, হ্যাঁ আমার প্রতিষ্ঠানের পুরা যেই প্রাঙ্গণ আছে সেটা আলোকিত থাকবে, এটা আমি করতে পারি। আবার আমি দেখা গেছে যে আমি আলোকিত করলাম না, আমি শুধুমাত্র দিনের বেলা যতটুকু দেখা যায় ততটুকুই ব্যানার পেস্টুন দিয়ে আমি সেটা সাজাই না। তো এটা হচ্ছে ইচ্ছাধীন, আপনি লাইট আনলে এক ধরনের খরচ হবে, না আনলে আরেক ধরনের খরচ। এরপরে হচ্ছে আপনার এখানে ব্যবস্থাপনার ইচ্ছাধীন, এটা আমরা গেল লাস্টের যে খরচটা আছে এগারো নাম্বার, ব্যবস্থাপকের সিদ্ধান্তের প্রাসঙ্গিকতায়। ব্যবস্থাপক যে সিদ্ধান্ত গ্রহণ করে ওনার সিদ্ধান্ত নিতে গেলে এই প্রাসঙ্গিক এই ব্যয়গুলা ওনাকে হেল্প করে থাকে। তো এই প্রাসঙ্গিক কিছু সব খরচ, যে উপরে যতগুলো আমরা খরচ দেখলাম সবগুলা খরচ কিন্তু ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য লাগবে না। ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিছু প্রাসঙ্গিক জিনিস বা খরচ উনি অবশ্যই উনারে ফোকাসে রাখতে হবে, যে এই খরচগুলো আমার অবশ্যই মাথায় রাখতে হবে আমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। তো ওই খরচগুলো আমরা এখন একটু দেখবো, এটা পরে আমাদের মোটামুটি আজকে আমরা এখানে ক্লাস শেষ করব। এটা শেষ করে যেমন এখানে প্রথম যেটা আছে আমরা ব্যবস্থাপকের সিদ্ধান্তের প্রাসঙ্গিকতায়, প্রথমে আছে প্রাসঙ্গিক ব্যয়, হ্যাঁ রিলেভেন্ট কস্ট আমরা বলি, ইরিলেভেন্ট কস্ট অপ্রাসঙ্গিক ব্যয়। তারপর হচ্ছে আপনার এখানে ওই যে বর্ধিত ব্যয় আছে, এক্সপানশন কস্ট আছে, আবার এখানে এই যে পার্থক্যজনিত ব্যয় আছে এটাকে আমরা বলি হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল কস্ট যেটা আছে, আবার এখানে যে সাংক কস্ট আছে এই যে ডুবন্ত খরচ যেটা আছে, যেটা আমি বলছি যে কস্টটা পুরোপুরি খরচ, অতীতের যে খরচটা একদমই শেষ হয়ে গেছে যেটা থেকে কোনো পরিমাণ আপনি সুবিধা আর আশা করতে পারেন না, সেই খরচটাকে আমরা বলি হচ্ছে এই ডুবন্ত খরচ, ঠিক আছে, এটাকে আমরা সাংক কস্ট বলি। হ্যাঁ তো এই যে সম্পত্তির অপচয়টাকে আমরা অথবা আসবাবপত্রের অপচয় এগুলাকে আমরা সাংক কস্ট হিসেবে ধরি। এরপরে চলতি ব্যয় আছে, যেটা আমার প্রতিষ্ঠান চালানোর জন্য আমার এক বছরের ভিতরে বারো মাসের ভিতরে আমরা করে থাকি। এরপর হচ্ছে পরিহারযোগ্য ব্যয়, যে খরচটা আপনি ধরে যে বাদ দিতে পারবেন, ওই খরচগুলো এখানে কিছু লিস্ট আপনার ব্যবস্থাপকের কাছে থাকে। ব্যবস্থাপক সবসময় খরচ কমাইতে গেলে প্রথমে হাত দেয় হচ্ছে ওই জায়গাতে, যে ওই খরচটা আগে কমানো যায় কিনা। যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে ট্রেনিং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের জন্য একটা খরচ সবসময় রাখা হয়, হ্যাঁ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট অথবা এখানে রিপেয়ার এন্ড রিইনোভেশন, এটার জন্য একটা খরচ রাখা হয়। তো এই প্রথমে দেখা যায় যে প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং এর বেশি দরকার নাই, প্রথমে ব্যবস্থাপক হাত দেয় হচ্ছে ওই জায়গাটাতে যে ট্রেনিং এর খরচটা বাদ দেওয়া যায় কিনা। এরপর হচ্ছে অপরিহার্য ব্যয় আছে, নিয়ন্ত্রণযোগ্য ব্যয় আছে, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় আছে। তো এইভাবে আমরা ব্যয়টাকে ভাগ করে আলোচনা করতে পারি। তো মোটামুটি এখন আমাদের এগারোটা ব্যয়ের ভিতরে সাতাইশটা ব্যয়ের এগারোটা শ্রেণীতে আমার সাতাইশটা ব্যয়ের ক্লাসিফিকেশন আমি আলোচনা করে মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিলাম। আপনারা পৃষ্ঠা নাম্বার আটান্নতে যদি যান, আটান্নতে আমরা যে বিষয়টা আলোচনা করছি বৃত্তি অনুযায়ী ব্যয়ের শ্রেণীবিভাগ, বৃত্তি অনুযায়ী ব্যয়ের যে শ্রেণী ব্যয়টা আমরা করছি সেই বৃত্তি অনুযায়ী ব্যয়ের শ্রেণীবিভাগে এই সবগুলা ক্যাটাগরিতে প্রায় সাতাশটা ব্যয় এখানে আলাদা করে দেওয়া আছে, একদম আপনাদের বিশাল করে দেওয়া আছে, আপনারা আটান্ন নম্বর পৃষ্ঠাতে গেলে পাবেন বৃত্তি অনুযায়ী ব্যয়ের শ্রেণীবিভাগ, এটা একটু দেখে নেবেন। এবং নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত ভাবে এগুলা একটু খুঁটিনাটি আমরা আলোচনা করব, আলোচনা করে আমরা উৎপাদন ব্যয়ের অঙ্ক কিভাবে করা যায় ওইটা নিয়ে আমরা আমাদের চতুর্থ ক্লাসে আমরা আলোচনা শুরু করব। আমরা চতুর্থ ক্লাসে মোটামুটি চেষ্টা করব যাতে অঙ্ক শুরু করে দেওয়া যায়, ঠিক আছে, অঙ্ক শুরু করার আইডিয়াটা আমরা চতুর্থ ক্লাসে স্টার্ট করে দিব। তো ব্যয়ের যে আইডিয়াটা আছে মোটামুটি তো আমি ধারণা দিলাম, বাকি যে আইডিয়াটা আছে আপনারা একটু বাসায় করে নেবেন। এটা আপনাদের মানে ইউনিট থ্রিতে দুইটা চ্যাপ্টারে ভাগ করে এটা আলোচনা করা আছে, আপনার ইউনিট টুতে আপনার পার্ট ওয়ান পার্ট টুতে দুইটা অংশে একটু দেখবেন, ঠিক আছে। এই পার্ট ওয়ান আমরা যতটুকু পারছি আলোচনা করছি, পার্ট টুটাও আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে অংশ দেখতে যাবো, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক, কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখুন, কোশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিব, আজান পড়ে গেছে।
না স্যার থ্যাংক ইউ আচ্ছা বুঝতে পারলাম তো আমরা আজকে এখানেই শেষ করি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসে আপনাদের আমন্ত্রণ রইল আমরা তো ক্লাসে এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করব ঠিক আছে।